ট্রাক্টর উল্টে যাওয়ায় ট্রলির নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশু কন্যার। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভগবানগোলা থানার বাথানপুর এলাকায়। মৃত শিশুর নাম সুলতানা খাতুন। স্থানীয়রা তড়িঘড়ি ওই শিশুকে উদ্ধার করে ভগবানগোলা কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শনিবার সকালে গ্রামের রাস্তার পাশে একটি চায়ের দোকানের মাঝখানে বসে খেলা করছিল আইসিডিএস শিশু কেন্দ্রে পাঠরত 4.5 বছরের সুলতানা খাতুন। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটি মাটি বোঝায় ট্রাক্টর যাচ্ছিল, তখনই ওই ট্রাক্টরটি উল্টে যাওয়ায় ট্রলির নিচে চাপা পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই শিশুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভগবানগোলা থানার বাথানপাড়া এলাকায়। আমি রান্নাঘরে ছিলাম, রুটি করছিলাম, দিয়ে বেশে বাচ্চার আসছি তো পা দেখতে পাচ্ছি। আমি এবার কান্না করছি, ট্রাক্টরে মাটি ছিল, মাটি সহ উল্টে। স্থানীয়রা তড়িঘড়ি ওই শিশুকে উদ্ধার করে ভগবানগোলার কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। একটা বাচ্চা ছেলে চাপা পড়েছে, কার দিয়ে দেখতে পাচ্ছি আমারই বাচ্চা। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800-233-37।